হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড, এবং আমি ভেবেছি যে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দেবো, এবং সেখানে আমি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামগুলিতে, যেমন তোমরা দেখেছো বিগত ক্লার্কশিপ, ICDS, মিসলেনিয়াস এবং WBCS, প্রত্যেকটি এক্সামেই একটা জিওগ্রাফির মধ্যে এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টটা ইনক্লুডিং থাকে, ঠিক আছে? তো আমাদের অবশ্যই দরকার যে এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টটাকে খুব সুন্দরভাবে পড়ে নেওয়া, এবং তার জন্য আমি প্রত্যেকটা টপিকের ওপরে এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আমি একটি প্লেলিস্ট বানিয়ে দেবো এবং সেখানে এই ভিডিওগুলোকে আমি আপলোড করব। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে যেটা দরকার, আমাদেরকে যে কোনো জিওগ্রাফির ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে মানচিত্রটাকে ফলো করতে হবে। দেখো, আমরা পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি শেষ হলে আমরা যেটা ভারতের জিওগ্রাফি সেটাও পড়ব, তো সেখানে আমাদের দরকার হচ্ছে মানচিত্র। আর আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে মানচিত্র, ভারতীয় মানচিত্র এবং ওয়েস্ট বেঙ্গলের মানচিত্রটা তোমরা কিনে নিও, খুব কম দাম হবে, এবং সেগুলোকে নিজেদের পড়ার ঘরে টাঙিয়ে রেখে সেগুলোকে দেখে বোঝো যে কোথায় কোন রাজ্য আছে, কোথায় কোন জেলা আছে, এবং সেগুলো বুঝে যদি তোমরা পড়তে থাকো তাহলে দেখো তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে যাবে। তো আমারও প্রথমে জিওগ্রাফি পড়তে একদমই ভালো লাগতো না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা অবশ্যই বুঝতে পারবে, তাদের মধ্যে একটা অসুবিধা থেকে যায়। তো আমারও সেটা প্রথম প্রথম অসুবিধা হতো, কিন্তু এই লাইনে আসার পরে যখন আমি মানচিত্র ধরে ধরে বোঝার চেষ্টা করছি তখন দেখছি যে ব্যাপারটা খুবই ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো, আজকে যদি আমরা দেখে নিই যে ভারতীয় মানচিত্রটা থেকে কীভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে মানচিত্রটা সেটা আলাদা করব। দেখো, এটা তো একটা ভারতীয় মানচিত্র, দেখেই বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? তো এখান থেকে দেখো, এই যে অরেঞ্জ কালারের যে পার্টটা আছে এই পার্টটাকে যদি কেটে বার করে নাও, তো এই পার্টটাকে কেটে বার করে নিলে যে মানচিত্রটা পাবো সেটা কী হবে বলতো? সেটি হবে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র, ঠিক আছে? তো সেটা হবে আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র। দেখো, আমরা যদি নেক্সট মানচিত্রটাকে লক্ষ্য করি তাহলে কি দেখবো? এই নেক্সট মানচিত্রটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানচিত্র, ঠিক আছে, পশ্চিমবঙ্গের মানচিত্র। তো এই মানচিত্র থেকে আমরা কী কী বিষয়গুলো বুঝবো? এই মানচিত্র থেকে আমরা বুঝবো যে কর্কটক্রান্তি রেখা, অর্থাৎ 30.5 ডিগ্রি উত্তর যেটা, সেই রেখাটা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলির ওপর দিয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গ কোন কোন দেশগুলোর সাথে নিজের বর্ডার শেয়ার করেছে, এবং কোন কোন রাজ্যগুলোর সাথে তার বর্ডার শেয়ার করেছে, এবং বঙ্গোপসাগর কোথায় আছে, বঙ্গোপসাগরের নিকটবর্তী জেলাগুলো কী কী। তো এই ব্যাপারগুলো আমরা এই মানচিত্র থেকে কিন্তু বুঝে নেব, এবং এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে তো আসেই, এবং তোমরা যারা সামনে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে যাবে তো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হয়, ঠিক আছে? তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি রিসেন্টলি ICDS এর ইন্টারভিউ দিয়েছি, এবং সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদেরকে জিওগ্রাফি পড়তে হলে এই মানচিত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম লাগবেই। তোমরা তাড়াতাড়ি মানচিত্র কিনে নিও এবং মানচিত্রটাকে দেখে দেখে এই জিওগ্রাফিটাকে রেডি করো, ঠিক আছে? তো ফার্স্টেই দেখো, আমরা যেটা পাই দেখতে সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা যেটা 30.5 ডিগ্রি উত্তর, এটা দেখো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলির ওপর দিয়ে গেছে। ফার্স্টেই যদি দেখি, দেখো এই যে এই রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রেখাটা, ঠিক আছে? তো এই রেখাটা দেখো ফার্স্টে গেছে পুরুলিয়ার উপর দিয়ে, তারপরে দেখো এটা গেছে হচ্ছে পশ্চিম বর্ধমানের ওপর দিয়ে টাচ করেছে, বাঁকুড়ার উপরে টাচ করেছে, পূর্ব বর্ধমানের উপরে টাচ করেছে, এবং শেষে গেছে নদিয়ার উপর দিয়ে। তো দেখতে পেলাম 5টি জেলার উপর দিয়ে মোটামুটি এটি গেছে, তার মধ্যে আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া। এরপরে একটা কোশ্চেন কিন্তু খুব বারবার আসে যে পার্টিকুলার জেলাগুলোর কোন কোন জায়গাগুলোর ওপর দিয়ে এই রেখাটি গেছে। তো তোমরা চিন্তা করো না, আজকে যেহেতু তোমাদেরকে মানচিত্র পাঠ বলে বুঝিয়ে দিচ্ছি, তো আজকে তোমাদের জন্য কোনো রকম নোটস আমি আনিনি। আজকে তোমাদেরকে কী করতে হবে, আমার সাথে বুঝে বুঝে মানচিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে তোমাদেরকে ব্যাপারটা বুঝে নিতে হবে। নেক্সট দিন আমি তোমাদের জন্য অবশ্যই একটি লিখিতভাবে একটি নোটস আনবো, সেই নোটসটার মাধ্যমে তোমরা খাতাতে লিখে নিতে পারবে, ঠিক আছে? তো দেখো, যদি পুরুলিয়ার ওপর দিয়ে বলি, তাহলে পুরুলিয়ার জয়পুর এবং আদ্রা এই দুটি জায়গার ওপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা।
পশ্চিম বর্ধমানের উপর দিয়ে বলতে গেলে দুর্গাপুরের উপর দিয়ে গেছে। বাঁকুড়ায় যদি বলি তাহলে গঙ্গাজল ঘাটি এবং বড়জোড়া। বর্ধমান পূর্ব বর্ধমানের উপর দিয়ে যদি বলি তাহলে গেছে আউসগ্রাম, পূর্বস্থলী এবং বসকরার উপর দিয়ে। ঠিক আছে, নদিয়ার উপর দিয়ে যদি বলি তাহলে নদিয়ার উপর দিয়ে গেছে হচ্ছে কৃষ্ণনগর এবং ধুবুলিয়ার উপর দিয়ে। তো এই জায়গাগুলোর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, একমাত্র পূর্ব বর্ধমানের তিনটে জায়গার উপর দিয়ে গেছে এবং বাকি জেলাগুলোর একটা দুটির উপর দিয়ে গেছে, আমরা এটা দেখতে পেলাম। ঠিক আছে, তো চিন্তা করো না, আমি এই যে জিনিসগুলো বলছি এগুলো পরবর্তীকালে একটি নোটস নিয়ে অবশ্যই তোমাদেরকে যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নোটসটা আমি বানাবো সেখানে অবশ্যই দিয়ে দেবো। তারপরে দেখো নিচের পাটে এই যে নীল অংশটা দেখতে পাচ্ছ যেখানে আমি দাগ দিলাম, তো এই অংশটা হচ্ছে বঙ্গোপসাগর, যেটাকে আমরা বে অফ বেঙ্গল বলে থাকি। তো এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের মানে সংলগ্ন যে জেলাগুলি আছে কী কী আছে, পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছ, দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছ, আর এই যে ছোট্ট মোটো যে অংশটা এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ। তো তোমরা লক্ষ্য করেছো যে যখনই কোনো আমরা দেখি যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং কোনো রকমের ঝড় বা নিম্নচাপ দেখা দিচ্ছে, তো বেশিরভাগ যে জেলাগুলি ক্ষতিগ্রস্ত হয় কোনগুলো বলো তো? পূর্ব মেদিনীপুর হয়, দক্ষিণ চব্বিশ পরগনা হয়, সবথেকে এফেক্টেড হয় এই জেলা দুটি। তারপরেও যেটি হয় সংলগ্ন সেটাই পশ্চিম মেদিনীপুর থাকে, দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা থাকে। তো এগুলো অল্প ক্ষতিগ্রস্ত হলেও সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে থাকে। ঠিক আছে, তো কারণ হচ্ছে এটাই যে বঙ্গোপসাগরের একবারে কাছে অবস্থিত, যার জন্য ক্ষতিগ্রস্ত বেশি পরিমাণে হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো, এবার আসবো আমরা বর্ডারের ব্যাপারে। ঠিক আছে, এবার যদি আমরা বর্ডারের ব্যাপারে দেখি তাহলে পশ্চিমবঙ্গ বাইরের যে দেশগুলোর সাথে বর্ডার শেয়ার করছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ, আর আছে নেপাল এবং আছে ভুটান। ঠিক আছে, তো এই যে পার্টগুলো আমি দাগ দিলাম, তো এইগুলো হচ্ছে যে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তার মধ্যে থেকে সব থেকে বেশি দৈর্ঘ্যের বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে। ঠিক আছে, সব থেকে বেশি বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে, আর সব থেকে কম বর্ডার শেয়ার করছে নেপালের সাথে। ঠিক আছে, কিসের সাথে? নেপালের সাথে। এবার দেখো, অনেক সময় কোশ্চেন আসে যে বিশেষ করে আমাদের যেটা বললাম ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, আমি বহুবার এটা শুনেছি এই কোশ্চেনটা, যে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে জেলাগুলোর নাম, পার্টিকুলারলি জেলাগুলোর নাম। ঠিক আছে, তো বাংলাদেশ হচ্ছে যে মোটামুটি দশটি জেলার সাথে বর্ডার শেয়ার করে। তো চলো দেখে নিই কেমনভাবে দেখতে হবে সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো ফার্স্টেই দেখো কার সাথে বর্ডার শেয়ার করছে, উত্তর চব্বিশ পরগনা। ঠিক আছে, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সাথে বর্ডার শেয়ার করছে। ঠিক আছে, দুটো হলো। এরপরে দেখো নদিয়ার সাথে, তারপরে দেখো মুর্শিদাবাদের সাথে, তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে, তারপর দেখো মালদা, পাঁচটা, তারপর আছে দক্ষিণ দিনাজপুর, তারপর আছে উত্তর দিনাজপুর, তারপরে আছে দেখো এই যে ছোটো মতো অংশটা এখানটা আছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার। তাহলে টোটাল কটা হলো? দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা দুটো, নদিয়া তিনটে, মুর্শিদাবাদ চারটি, মালদা পাঁচটি, দক্ষিণ দিনাজপুর ছটি, উত্তর দিনাজপুর সাতটি, দার্জিলিং আটটি, জলপাইগুড়ি নটি এবং আছে কি কোচবিহার, কোচবিহার হচ্ছে দশটি। তো দশটি জেলার সাথে বাংলাদেশ তার বর্ডার শেয়ার করছে। ঠিক আছে, হয়ে গেল, বুঝে নিলে ব্যাপারটা কেমন করে বুঝতে হচ্ছে, বুঝতে পারলে তোমরা। তারপরে দেখো এই যে আছে ভুটান, এবং ভুটান দেখো কোন অংশটার সাথে বর্ডার শেয়ার করছে, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এইটা দেখতে পাচ্ছ এবং এটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো কি কার কার সাথে করেছে, কালিম্পকের সাথে, জলপাইগুড়ির সাথে, আর করছে আলিপুরদুয়ারের সাথে। ঠিক আছে, তো ভুটান এই তিনটি জেলার সাথে তার যে বর্ডার সেটা শেয়ার করছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। ঠিক আছে, তাহলে তিনটে সাথে করছে। এরপর দেখো নেপাল, নেপাল দেখো অনলি যে নেপালের যে এই যে অংশটা থাকে, এই যে অংশটা, এইটার সাথে যে বর্ডারটা শেষ হচ্ছে, তো এই অংশটা আর এই অংশটার সাথে কোন জেলাটি আছে, সেটি হচ্ছে দার্জিলিং। ঠিক আছে, তো নেপাল একমাত্র বর্ডার শেয়ার করছে দার্জিলিংয়ের সাথে।
তো এখান থেকে বুঝতে পারলে কে কম বর্ডার শেয়ার করছে, কে বেশি বর্ডার শেয়ার করছে। তো সবথেকে কম বর্ডার শেয়ার করছে নেপাল এবং সবথেকে বেশি বর্ডার শেয়ার করছে বাংলাদেশ। ঠিক আছে, বোঝা গেল। এরপরে নোটসে আমি কত কিলোমিটার দৈর্ঘ্য শেয়ার করছি সেটা পর্যন্ত বলে দেবো। ঠিক আছে, এরপরে দেখো, যদি আমরা আমাদের কী হলো ইন্টারন্যাশনাল বর্ডার গেল। ঠিক আছে, এবার আছে বিভিন্ন রাজ্যগুলোর সাথে। তো টোটাল কটি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করে? তো 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করে। তার মধ্যে দেখো একটা পার্ট হচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আছে অসম। ঠিক আছে, তো এই 5টি জায়গা 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করছে। এবার দেখে নেব যে কোন কোন জেলাগুলির সাথে বর্ডার শেয়ার করছে। দেখো ওড়িশাকে যদি দেখো, তাহলে ওড়িশার এই পার্টটা বুঝতে পারছো। তাহলে এই পার্টটা দেখো আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তো এই 3টি জেলার সাথে ওড়িশা বর্ডার শেয়ার করছে। ঠিক আছে, এরপর দেখো যদি ঝাড়খণ্ডকে দেখতে পাও, তাহলে ঝাড়খণ্ডে দেখবে এইখান থেকে বর্ডার শেয়ার হচ্ছে। ঠিক আছে, এই এই পার্ট থেকে শুরু হচ্ছে ঝাড়খণ্ড এবং এই যে এই পার্টটা এখানে শেষ হচ্ছে কিন্তু। ঠিক আছে, বুঝতে পারবে তোমরা দেখো। হ্যাঁ, তো দেখো যখন বড় তোমরা মানচিত্র দেখবে তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো ঝাড়খণ্ড কার কার সাথে করছে? ঝাড়গ্রামের সাথে, পুরুলিয়ার সাথে, পশ্চিম বর্ধমানের সাথে, বীরভূমের সাথে, মুর্শিদাবাদের সাথে এবং মালদার কিছু অংশের সাথে করছে। তো টোটাল 6টি জেলার সাথে ঝাড়খণ্ড বর্ডার শেয়ার করছে। এবং এখান থেকে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে রাজ্যগুলির সাথেও সবথেকে বেশি বর্ডার শেয়ার করছে হচ্ছে ঝাড়খণ্ডের সাথে এবং সবথেকে কম বর্ডার শেয়ার করছে সিকিমের সাথে। তো চলো পরে দেখে নিই বিহার, বিহার কার কার সাথে বর্ডার শেয়ার করছে। তো বিহারের দেখো এই যে অংশটা, এই অংশটা বিহারের শেষ হচ্ছে। তো বিহার দেখো যদি উপর থেকে দেখি তাহলে দার্জিলিংয়ের সাথে, উত্তর দিনাজপুরের সাথে এবং মালদার কিছু অংশের সাথে বিহার বর্ডার শেয়ার করছে। তো তিনটি ওড়িশারও দেখেছি 3টি জেলার সাথে, বিহারও দেখেছি 3টি জেলার সাথে, ঝাড়খণ্ড করছে 6টি জেলার সাথে বর্ডার শেয়ার। নেক্সট দেখে নাও, নেক্সট যাবো আমরা সিকিমে। সিকিম দেখো, সিকিমের যে এই অংশটা, এই পার্টটা দেখো দার্জিলিং এবং এই পার্টটা দেখো কালিম্পং, এই দুটি জেলার সাথে, দার্জিলিং এবং কালিম্পকের সাথে সিকিম বর্ডার শেয়ার করছে। এবার দেখো যদি অসমে আসি, অসম দেখো অসমের যে এই পার্টটা কিন্তু অসমের পার্ট। ঠিক আছে, তো এই পার্টটা দেখো বর্ডার শেয়ার করছে কি আলিপুরদুয়ার এবং কোচবিহারের সাথে। কার কার সাথে? আলিপুরদুয়ার এবং কোচবিহারের সাথে। তো দেখো এখানে অসমও দুটোর সাথে শেয়ার করছে, সিকিমও দুটোর সাথে শেয়ার করছে, কিন্তু সবথেকে কম শেয়ার করছে সিকিম। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তো কী কী বললাম, সবথেকে ইন্টারন্যাশনাল বর্ডার বেশি শেয়ার করছে বাংলাদেশের সাথে, কম শেয়ার করছে নেপালের সাথে। আর যদি রাজ্যগুলোর সাথে বলা হয়, সবথেকে বেশি শেয়ার করছে ঝাড়খণ্ডের সাথে, সবথেকে কম শেয়ার করছে সিকিমের সাথে। ঠিক আছে, তো এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র। তো এরকমভাবে খুঁটিয়ে যদি মানচিত্রটাকে দেখো এবং আমি যেগুলো বললাম সেগুলোর সাথে চোখ মিলিয়ে মিলিয়ে যদি তোমরা মানচিত্রটাকে পড়ো, সেটি পশ্চিমবঙ্গেরই হোক, পরবর্তীকালে ভারতের মানচিত্রটাও বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এই মানচিত্রটা লক্ষ্য করলে তোমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড যে পড়াটা সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমার এইটুকু ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং ভিডিওটা কেমন হয়েছে, এই যে প্লেলিস্ট আমি বানাবো বললাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড এবং এগুলো পড়াবো বললাম, তোমরা কতটা এক্সাইটেড নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। এবং ভালো লাগলে ভিডিওটা লাইক অবশ্যই করে দিও এবং নিজে কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ কমেন্ট করলে আমার ভিডিওটা নেক্সট ভিডিওগুলো বানাতে আরও মোটিভেশন পাবো। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই।